হ্যাঁ এখন তাদেরকে না দিয়ে আমি মনে করি আপনি বা আমাদের জামিল সাহেব আছে এরকম রেসপন্সিবল কারো বিষয়টা একবার সরজমিনে যায় দেখা উচিত ছিল আসলে কি হচ্ছে কোথায় ভিয়েতনাম আর আমরা এখানে পড়ে আছি তারা যা বলছে আমরা সেটা বিশ্বাস করছি আমার নাম জেভিক পাল আমরা গত 8 থেকে 10 দিন আমরা প্রতিটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আগামী 2 মাসের কর্মপন্থা আমরা নির্ধারণ করেছি এবং মাইলস্টোন সেট করেছি যে অমুক তারিখে এটা করবো অমুক তারিখে এটা করবো সেটা দুই পক্ষের সম্মতিক্রমে এবং এক ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় ভিয়েতনামেও একটা মিটিং হবে স্যার আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ওনাদের ইজিপ্টের ঊর্ধ্বতন কর্মকর্তা ওনারা একটা দ্বিপাক্ষিক বৈঠক করবেন যেখানে নাকি কমার্শিয়াল বিষয়গুলো সমাধান করা হবে এবং একটা জরিমানা বা একটা কম্পেনসেশন ফাইন যেই জিনিসগুলো আমরা মেরামত করে দিতে পারছি না সেইগুলোকে স্যার আমরা একটা ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনে তাদেরকে দিয়ে একটা বুঝিয়ে দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে স্যার স্যার ওই সময় স্যার বোঝা যাচ্ছিল না যে এটা এত দেরি হবে স্যার আসলে আমাদের শুধু 1 বছর লাগলো তাহলে ওদের এই যে আপনি বললেন এক কথা এমডি সাহেবের কথার সাথে কিন্তু আপনার মিলল না আপনার বলেছেন একটা চুক্তি পর্যায়ে পৌঁছে গেছে এখন আপনি এখানে বললেন এখানে আলোচনা করেছেন আবার ভিয়েতনামে যে আলোচনা করবে কোনটা কি আমরা আসলে কিছুই বুঝতে পারছি না কি করতে হবে আপনি তো বলছেন আবার পার্টসও পাওয়া যাচ্ছে না তো পার্টস ছাড়া বিমান উড়বে কি করে স্যার সরি স্যার আমি এয়ার কমোডোর মাহবুব আমি ডাইরেক্টর প্ল্যানিং স্যার আমরা আসলে এখন যে ডিসিশনটা মেইন হয়েছে স্যার আমরা বারবার ওদেরকে বলেছি যে উই ক্যানট টেক দিস কেস রিপেয়ার মেনটেনেন্স যাই বলেন স্যার এটা আনলিমিটেড যেতে পারে না ওই জন্য 16 ফেব্রুয়ারি স্যার ডেট টাইম ঠিক হয়েছে স্যার আমরা ডাইরেক্টর গিয়ে স্যার ওদের সঙ্গে বসবো এবং ওই সময় রিভিউ হবে যে স্যার আমরা হাউ টু সেটেল ইট এবং 28 ফেব্রুয়ারি একটা টাইম লাইন ধরা হয়েছে স্যার চেষ্টা করবো এর মধ্যে শেষ করে দেওয়ার জন্য এরপর আমরা বিয়ন্ড দ্যাট স্যার প্রবাবলি উইল নট গো ফর মেনটেনিং দ্যাট ওয়ান স্যার এবং এটা আমরা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিছুটা রিটেন কিছুটা ভার্বাল এবং তারা টপ ম্যানেজমেন্ট সবাই আসছিল স্যার তাদের কাছে কি প্রপোজাল আমাদের দেওয়া নাই যে তোমার এই কন্ডিশনে আছে তোমরা এইভাবে ফেরত দাও স্যার ওইটাও বলা হয়েছে স্যার যে এরপর এর বিয়ন্ড দ্যাট স্যার যদি 28 ফেব্রুয়ারি বা 16 ফেব্রুয়ারি যদি আমরা রিভিউ করে দেখি স্যার যেটা রিপেয়ার করা সম্ভব না স্যার তাহলে একটা দাম ধরে যেভাবে হোক স্যার হয় আমরা কিনবো আমরা কেনার পথে আমরা নাই স্যার আমরা ওদেরকে মিনিমাম কম্পেনসেশন দিয়ে কিভাবে বুঝিয়ে দেওয়া যায় ওরা ওইটা বুঝে নেবে স্যার এরকমভাবে আমরা বলেছি স্যার যে এরপর আমাদের পক্ষে সম্ভব না ইট ওয়াজ বিয়ন্ড আর ক্যাপাসিটি এটা আমরা মানে এই 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 আইডিয়াটা দিয়েছি এবার স্যার কমপ্লিটলি তখন কি ক্লোজগুলো লাগানো দরকার ছিল না যে বিমান যদি কোনো ধরনের এই ধরনের ক্ষেত্রে তৈরি হয় যেখানে পার্টস অ্যাভেলেবল না মানে আমার ওপিনিয়ন হলো এগ্রিমেন্টটা স্যার গন্ডগোল না এগ্রিমেন্ট আসলে আমরা তো যত এগ্রিমেন্ট আমরা স্যার এগুলো বোয়িং নিয়ে বড় বড় লিডিং কোম্পানির সাথে আলোচনা করছি এটি আসলে স্ট্যান্ডার্ড এগ্রিমেন্ট এগ্রিমেন্টের প্রবলেম না প্রবলেম হলো স্যার এটা এয়ারক্রাফ্টের প্রবলেম এগ্রিমেন্ট কিন্তু স্যার স্ট্যান্ডার্ড আসলে আমার আমরা এটা দিয়ে মানে এক্সপার্টদের সাথেও দেখেছি কারণ আমরা তো অনেক এগ্রিমেন্ট করেছি স্যার এটাই হচ্ছে বড় প্রবলেম স্যার যদি খুবই মানে ভবিষ্যতে যেগুলো লিজ নিচ্ছেন বা যেগুলো পাইপলাইনে আছে সেগুলো যেন এরকম ফ্লাইট না হয় জি স্যার এরকম কোনো নিশ্চয়তা আছে কিনা আছে মানে আমার শিক্ষা হলো স্যার একটা হলো যে আনসাকসেসফুল এয়ার বা শেষ হয়ে যাচ্ছে এই ধরনের এয়ারক্রাফ্ট একটা না দেওয়া ভালো আরেকটা হলো লিজিং এগ্রিমেন্টগুলো স্যার বড় বড় লিজিং কোম্পানির সাথে করাই ভালো তারা এয়ারলাইনকে ঠেকায় আমি সেটা এই টাকাটা দিলাম এই এগ্রিমেন্টে যায় যে একটা সহজ না স্যার মানে এয়ারওয়ার্দি যদি মানে উড়ার মতো না হলে ওরা উড়ার মতো করে নিয়ে যাবে টাকা দিয়ে এই এইটা বলেন
স্যার আমরা সাইডলাইনে স্যার এই কথাগুলো আমরা বিভিন্ন পসিবিলিটিস নিয়ে আলাপ করেছি স্যার, এগুলো আমরা অফিসিয়াল ডকুমেন্ট করি নাই, কিন্তু ইট উইল গো সামথিং লাইক দ্যাট ইনশাল্লাহ স্যার। আমরা যেভাবে যাচ্ছি স্যার এখন স্যার, উই হ্যাভ অ্যাট লিস্ট মেক দেম আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ আনবেয়ারেবল ফর বিমান, ইট ইজ নট, দ্যার ইজ নো গুড লজিক ফর দ্যাট স্যার দ্য ওয়ে দে আর টেকিং দ্য রেন্ট। কিন্তু যে এগ্রিমেন্ট যেহেতু হয় স্যার, এবং আমরা লিগাল ওপিনিয়ন নিয়েছি স্যার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওপিনিয়নগুলো এগ্রিমেন্টগুলো কিন্তু স্যার এরকমই হয়, তো বিমান মানে লেসরদের ইন্টারেস্টটাই বেশি থাকে। যাই হোক স্যার, আমার কথা হচ্ছে স্যার আমরা যে ভুলগুলো করেছি লেসনগুলো আমরা লিখে রাখছি, এবং স্যার ইনশাল্লাহ ভবিষ্যতে এগুলো হবে না, আমরা আগামী এগ্রিমেন্টগুলোতে এগুলো সবগুলোই আমরা নজরে নিচ্ছি স্যার। আর ইনশাল্লাহ 16 ফেব্রুয়ারি আমরা বেকোতে একটা মিটিং হওয়ার পরে স্যার কিন্তু আপনারা আসল ফিডব্যাকটা পাবেন স্যার, অ্যাকচুয়ালি আমরা কোন দিকে যাচ্ছি, এবং ইনশাল্লাহ ইট দ্যার উইল বি এন্ড অফ দিস ওয়ান বাই দিস ইয়ার ইনশাল্লাহ স্যার। আমার মনে হয় যত আর্লি সম্ভব স্যার আমরা অ্যাট লিস্ট উই গট দ্য মাইন্ড অফ গভর্নমেন্ট এভরি ওয়ান স্যার, মিনিস্ট্রি, এবং স্যার আমরা ইনশাল্লাহ স্যার মানে আমরা এই জন্যই টপ ম্যানেজমেন্ট ডেকেছিলাম স্যার, এবং এমডি স্যারকে আমরা চিঠি লিখে ওদের সঙ্গে আমরা 3 দিন হোল্ডে মিটিং করেছি স্যার। স্যার ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে স্যার অ্যাটলিস্ট আমি পার্সোনালি মনে করি না স্যার ফেব্রুয়ারির মধ্যে স্যার, আপনারা মার্চের মধ্যে আপনারা রিপোর্ট পাবেন স্যার যে আমরা কিভাবে যাচ্ছি ইনশাল্লাহ স্যার। আমরা ফেব্রুয়ারি এন্ড অফ ফেব্রুয়ারির মধ্যে স্যার একটা সলিউশনে চলে আসবো ইনশাল্লাহ স্যার, মানে দ্য ওয়ে সেক্রেটারি মহোদয় স্যার বলছেন। আর এই যে তারা মিশরের কোম্পানি যে আসলো তাদের লোকজন আসলো, আপনারা মন্ত্রণালয়কে জানাননি কেন? আমি একজন প্রতিনিধি দিতাম আলাপ আলোচনার সময়, আমার লোক কোনোই কথা বলতো না, সে অবজারভার হিসেবে শুনতো, আপনারা কেন ডাকেননি, কেন আমাদেরকে বলেনি? আমি তো আজকে মিটিং এসে শুনলাম যে সেখান থেকে লোকজন আসছিল, কেন জানাননি বলেন? তো হাইড অ্যান্ড সিক তো আপনারাই করছেন, বলেন এর জবাবটা কি? যখন এই বিষয়টা নিয়ে এতটা জটিলতা হচ্ছে তাহলে মন্ত্রণালয় সচিব হিসাবে আমি জানলাম না কেন যে তারা ওখান থেকে আসছে? আমি নিজে তাদের সাথে কথা বলতাম, আমার সাথে একটা কলন হতে পারত, এর জবাবটা চাই, আগে এই জবাবটা দেন তারপর অন্য কথা হবে। এমডি সাহেব বলেন কেন আপনারা আমাদেরকে জানাননি? আমরা জানি মন্ত্রণালয় কেউ, আপনারা যখন আমরা লিখতে না পারলে বুঝতে পারি সঠিকভাবে। মানে এভিয়েশন এক্সপার্ট লিগাল ওপিনিয়ন আমরা দিয়েছিলাম, তারা বলেছে আমাদের কোনো লিগাল রিকোর্স নাই। লিগাল রিকোর্সের ব্যাপার না, ওদের সাথে গিয়ে ওদের কনভিন্স করে কিভাবে এটা তাদের কাছে ইয়ে করা যায় স্যার? কনভিন্স করা আমরা এবার চেষ্টা করেছি স্যার, অনেক কথা বলেছি রিসেন্টলি তাদের সাথে, যোগাযোগ করে এই পর্যায়ে এসেছে, ডিনারও খাওয়াইছি, অনেক কথাবার্তাও বলছি, অনেক কিছুই চেষ্টা করেছি। আমরা সবই করেছেন কিন্তু আমরা কেউ কিছু স্যার, সরি সরি স্যার, মিশর যাওয়া আসা এটা তো খুব বড় একটা ইয়ে না, কিন্তু এই ভিয়েতনামে পার মান্থ 10 কোটি টাকা কিভাবে তাদের সাথে ইয়ে করা যায় এটা স্যার আমরা চেষ্টা করতে পারি। এখন মেইনটেনেন্স খরচ, রিপেয়ার খরচ এই পর্যন্ত কত হয়েছে, ভবিষ্যতে কত হবে? ভবিষ্যৎ
এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? হ্যাঁ ওইটা তো আলোচনা হয়নি, শুধুমাত্র দিয়ে পারে স্যার। আমরা এখন পর্যন্ত 1.5 মিলিয়ন পে করেছি আর বাজেট হলো পার ইয়ার 1.5 মিলিয়ন ডলার শুধু ওই রিপেয়ারে ব্যয় হয়েছে স্যার। আর তখন 12-13 কোটি টাকা বলছে আর ওখানে দিলাম 120 কোটি টাকা। বলছি স্ক্রাপ হিসাবে দুটো দাম কত হবে? তাহলে একবারে কিনে না আমরা মোটো খুশি হতে পারিনি, আপনারা একটা বিস্তারিত কর্ম পরিকল্পনা দিন কিভাবে বিষয়টা সমাধান করবেন। এখন থেকে যেখানে আপনারা যে আলোচনায় বসেন না কেন এয়ারক্রাফট সম্পর্কে মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবে, আমরা বিষয়টা সম্যক জানতে চাই আপনারা কিভাবে কি হচ্ছে না হচ্ছে।